প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষ গৃহবন্দী হয়েছিলেন, আজকে তার অবসান ঘটল। বিভিন্ন জায়গায় মাছ ধরার চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে। আমরা আজকে বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম, সে চিত্র সরাসরি তুলে ধরলাম আপনাদের সামনে। এই ভারী বৃষ্টি হওয়ার কারণে গত কয়েকদিন ধরে অনেক মানুষের অনেক অসুবিধা হয়েছে, যারা দিন মিলে দিন খায়, যারা রাজমিস্ত্রি, যারা টোটো চালায়, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সমস্যা হয়েছে, তার আজকে অবসান ঘটল। কি কি মাছ পাইলা এ পর্যন্ত? কত কেজি মাছ পাইছো এ পর্যন্ত? বা এগুলা মাছ কি বিক্রি করবে বাড়ির জন্য? যে জালটা এইমাত্র ছাপালো সে জালটাকে আমরা ঝাঁকি জাল বলি। আপনাদের এলাকায় এই জালটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। বর্তমান রয়েছে আদাবাড়ি সংলগ্ন এলাকায়, নদীর একদম পাশে। বিশেষ করে গত কালকে যেভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে সেটা দেখার জন্য আমরা গোসানিমারি বেরিসের এখানে চলে আসি। এখানে এসে দেখতে পারি নদীতে সেরকম জল হয়নি। আমরা বুঝতে পারি যে আমাদের লোকাল যে ভারী বৃষ্টিপাত হয় সেটাতে নদীর জল কখনো মগ্ন হয় না, মানে ফুলে ফেঁপে ওঠে না। নদীর জল তখনই একুল ওকুল একদম ফুলে ফেঁপে ওঠে যখন বাইরের থেকে জল এসে প্রবেশ করে। সেরকম জল নদীতে নেই। নদীর যে চরগুলো রয়েছে সেটা কিন্তু ব্রিজ থেকে দেখা যায়। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ও পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।